যখন ডায়াবেটিস হব তখন আপনার নিজেকে বদলাতে হবে, আপনাকে সময় সময় ব্যায়াম করতে হবে, ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আপনার বেশি করে ফল ও সবজি খাবেন, যেমন কেরালা, বেগুন, চানা ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, একজন মানুষের ভারসাম্যপূর্ণ স্বাস্থ্যের জন্য প্রয়োজন হচ্ছে যে সে নিজে তার পেটের একটি অংশ খাদ্য দিয়ে পরিপূর্ণ করবে, আরও একটি অংশ পানীয় দিয়ে, অর্থাৎ পানি পান করে সে পরিপূর্ণ করবে, এবং আরও একটি অংশ খালি রাখবে, বাতাস রাখবে, যাতে করে সে সহজে শ্বাস নিঃশ্বাস নিতে পারে। এভাবে করে কম খাওয়াটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই নিরাপদ।